Hello everyone, welcome to my channel. This is a mini tutorial from HD Look with an affordable price. So firstly, I'm going to blue heaven and rose water to use korchi. As a moisturizer, hisebe ami ekhane particle morning ekta moisturizer niye niyechi. Erpor primer hisebe ami ekhane MIB blurring primer ta niyechi jeta amar pores guloke minimize korbe. Erpor purple correcting palette theke ami ekta skin tone correction korchi with my problematic areas. Etake khub halka hate blend kore nite hobe. এরপর আমি যেটা ইউজ করবো কালার হচ্ছে এইচডি স্টিক ফাউন্ডেশনটা, যেটা আমার আজকের মেকআপটাকে এইচডি করবে এবং এনহ্যান্স করবে। সো এটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এরপর আমি ইউজ করবো এই প্যাকেট ম্যাট ফিনিশ ফিক্সিং স্প্রেটা দিয়ে এই মেকআপটাকে সেট করে নেবো আমি খুব ভালো করে। এটা সেট করার পর আমি ইউজ করবো মেবেলিন সুপার স্ট্রং ফাউন্ডেশনটা, যেটার মধ্যে আমি একটু পাউডারও মিশিয়ে নিয়েছি সানস্ক্রিন পাউডার, যেটা আমার ফাউন্ডেশনটাকে অনেকটা থিক করবে অ্যান্ড একটা ফুল কাভারে ছড়িয়ে দেবে। এরপর এটাকে আমি খুব হালকা হাতে ব্লেন্ড করে নেবো এবং খুব চটজলদি এটাকে ব্লেন্ড করতে হবে, নাহলে এটা ড্রাই হয়ে যায়। এটা তোমরা দেখতে পাচ্ছ মুখটা কত পরিমাণে ড্রাই হয়েছে, সেটা আমার হাতে কিন্তু একটুও লাগেনি। উইদাউট এনি ট্রান্সফিউশন পাউডার বা সেকেন্ড পাউডার ছাড়াই আমার মুখটা ড্রাই হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি রেগুলেশনের এই কনসিলারটা, যেটা আমার হাইলাইট পয়েন্ট সেটা হাইলাইট করবে। এটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপটা সেট করার জন্য আমি এখানে মেপিনের কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি, যেটা আমার মেকআপটাকে সেটও করবে অ্যান্ড একটা হালকা কভারেজও দেবে। মেকআপে সেট করে নেওয়ার পর আমি এখানে ব্রঞ্জার হিসেবে কালার এসেন্সের ব্রঞ্জারটা ইউজ করছি। পিগমেন্টেশনটা দেখো গাইস, ব্রঞ্জিং করার পর আমি এখানে অ্যাজ আ ব্লাশ হিসেবে কালার এসেন্সের ব্লাশটা ইউজ করছি, পিচি কালার। তো ব্লাশটাও দেখো কতটা ভালো পিগমেন্টেশন ব্লাশে। মেকআপটা পুরোপুরি আমার সেট করার পর আমি এখানে আই প্যালেট হিসেবে রেগুলেশনের এই রিলেটেড আই প্যালেটটা নিয়ে নিয়েছি, যেখান থেকে আমি একটা মিডিয়াম শেড এবং একটা লাইট শেড দিয়ে নিয়ে আই মেকআপটা কমপ্লিট করছি। খুব ভালো করে জাস্ট ব্লেন্ড করতে হবে, যত ভালো মেকআপটা ভালো হবে। ব্লেন্ড করার পর আমি এখানে আই ম্যাজিকের এই আই প্যালেটটা ড্র করে নিয়েছি। প্রকার পর আমি জাস্ট উইদাউট এনি লাইনিং উইদাউট এনি কাজল আমি এখানে কিছু মাস্কারা অ্যাপ্লাই করছি। এরপর আমি লিপস্টিক হিসেবে স্টেক ওয়ার্কের এই নিউট লিপস্টিকটা নিয়ে নিয়েছি, পিঙ্কিশ নিউট। এরপর হাইলাইটিং হিসেবে আমি এখানে মেবলিনের হাইলাইটার নিয়েছি এবং হাইলাইট পয়েন্টগুলোকে আমি হাইলাইট করে নিচ্ছি খুব ভালো করে। সো গাইস, লুকটা তোমরা দেখো জাস্ট কতটা ফ্ললেস এবং কতটা গ্লসি লাগছে। এরকম লুক তোমরা যারা যারা করতে চাও, নিজেদের স্পেশাল ডিজাইন বেশি করে স্পেশাল করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো যদি আমার কাজটা তোমাদের ভালো লাগে।